বয়স পেরিয়ে গিয়েছে, বিয়ের প্রস্তাব পেতেই জবাব সালমানের। তাহলে কি চিরকুমারী থাকবেন? বলিউডের চিরকুমার তিনি। দুবাইতে গিয়ে বিয়ের প্রস্তাব পেলেন সলমন খান। জবাব শুনে হাসির রোল, তার বয়স প্রায় 58। বলিউডের চিরকুমার তিনি সলমন খান। ইন্ডাস্ট্রিতে তার প্রতিপত্তি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। 3 দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন, কেরিয়ারে ওঠা পড়া সবই দেখেছেন। কিন্তু একটা বিষয় যার নজর ঘটেনি, সেটি হলো সলমন এখন সেই সিঙ্গেল ই রয়েছেন। বলিউডে সবাই তাকে ডাকেন ভাইজান বলে। তবে কিছু কিছু নায়িকার জান হতে হতেও হওয়া হয়নি। সেই তালিকায় রয়েছেন বলিউডের প্রথম সারির বহু অভিনেত্রী। বিভিন্ন সময় বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সলমন জানিয়েছেন, তিনি সিঙ্গেল থাকতেই ভালোবাসেন। কিন্তু তার বিয়ের প্রসঙ্গ বারবারই উঠে এসেছে সংবাদ শিরোনামে। এবার দুবাইতে গিয়ে বিয়ের প্রস্তাব পেলেন অভিনেতা, তার পাল্টা কি জবাব দিলেন সলমন? বলিউডের একটি অনুষ্ঠানে আপাতত দুবাইতে রয়েছেন সলমন। সেখানে সাংবাদিক সম্মেলনের মাঝেই তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন এক মহিলা। অনুরাগীর এমন দাবি শুনে বিব্রত না হয়ে সলমন বলেন, আমার বিয়ে করার বয়স পেরিয়ে গিয়েছে, 20 বছর আগে আমার সঙ্গে দেখা করা উচিত ছিল। সলমনের বিয়ে নিয়ে মায়ানগরীতে কম চর্চা হয়নি। তবে একটা সময় সলমন যে বিয়ে করতে চেয়েছিলেন তা নিজের মুখেই কবুল করেছিলেন কফি উইথ কর্ণ এর শোতে। তবে নিয়তির ফেরে ভাইজান রয় গেলেন চিরকুমারী।